আসসালামু আলাইকুম। এই যে ক্রিকেট বলটা আমার হাতে দেখছেন, এখন তো ক্রিকেট বিশ্বকাপ চলতেছে তাই না? এই ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমাদের কিন্তু উচ্ছ্বাস বাঙালি হিসেবে অনেক বেশি বেশি না? আপনার আমার মানে হৃদয়ে প্রতিদিন বাংলাদেশের খেলার দিন প্রতিদিন খান খান হয়ে যায়, ভেঙে যায়। কেন যায়? আজকে আসেন, আমরা ল্যাপটপ নিয়ে কথা বলার পাশাপাশি আমরা এই যে কারণটা একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। আমার কাছে, আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি, কারণ আমি নিজেও ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসি। তো এটা আমি আবার বলে দিই, এই বলটা কিন্তু মাশরাফির সাইন করা বল। হ্যাঁ, মাশরাফি যখন ক্যাপ্টেন ছিল। আজকে আমার সামনে আছে হৃদয়, রাইট? ইয়েস, হৃদয়। হৃদয় হৃদয় মূলত অলরাউন্ডার নাকি? হৃদয়, জি, অলরাউন্ডার। অলরাউন্ডার, আচ্ছা, হৃদয় অলরাউন্ডার। হৃদয় আন্ডার 18, আন্ডার 18 এ খেলেছো, রাইট? কোন জেলা থেকে খেলেছো? পিরোজপুর জেলা থেকে। পিরোজপুর জেলা থেকে খেলেছো, বরিশাল বিভাগের আন্ডার। আচ্ছা, হৃদয় বরিশাল বিভাগের পিরোজপুর জেলা থেকে খেলেছো। আচ্ছা হৃদয়, তুমি আমাকে একটু কথা বলো যে তোমরা যে 50 ওভার খেলেছো ওডিআই, এখানে হাইয়েস্ট রান চেজিং কত ছিল? ওডিআইতে, ওডিআই সাধারণত আমাদের জেলা পর্যায়ে হয়, ওখানে হাইয়েস্ট রান চেজিং আমি টিমে থাকা অবস্থাতে 155। আচ্ছা, 155, 50 ওভার? ইয়া, 50 ওভার, 155 ছিল ওর। আন্ডার 18 শেষ করে আসছে, আন্ডার 18 এর 50 ওভারে 155 ছিল ওর হাইয়েস্ট চেজিং স্কোর। বুঝতে পারতেছেন ঘটনাটা কোথায়? আচ্ছা, তোমরা কতটুকু সর্বনিম্ন কততে বুক করেছো অপোনেন্টকে? এটা রিসেন্ট মনে হয় 1.5 ইয়ার আগে, 52। আমার কথাগুলি যদি, আশঙ্কাটা যদি সত্য হয়, তাহলে আপনাদেরকে বলবো যারা ক্রিকেট ভালোবাসেন তারা একটু ঘুরে আসেন। আমাদের ফার্স্ট ডিভিশন, আমাদের প্রিমিয়ার লিগ, আমাদের বিপিএল বলেন, এই ওডিআই গুলার স্কোরিং কত দেখেন বাংলাদেশে? আপনার হাইয়েস্ট চেজিং, হাইয়েস্ট চেজিং হচ্ছে 206। আপনি বুঝতে পারতেছেন সর্বনাশটা কোথায় হচ্ছে? কোথায় বিসিবি ধরেন, কোথায় কি ধরতেছেন? সমস্যা তো এই জায়গায় নাই, আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের এই জায়গাটাতে আমরা কাদামাখা পিস করতেছি, ঠিক আছে? এখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন আসে এদেরকে হারাই আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছি, কারণ এই পিচ তো আসলে খেলার পিচ না। আমরা 300 চেস করার মতো আমরা পিচে তৈরি করি নাই, তাহলে যে প্লেয়ার আগে কখনো 300 করেনি, 300 কে চেস করেনি 8-10 বার তার লাইফে, সে কিভাবে আপনার ওয়ার্ল্ড কাপে গিয়ে 300 করবে? কিভাবে আপনি, আমি আশা করি এরা ইংল্যান্ডকে হারাবে, নিউজিল্যান্ডকে হারাবে, অস্ট্রেলিয়াকে হারাবে, ভারতকে হারাবে। আপনি দেখেন তো ভারতের ঘরোয়া লিগের খবর নেন, পাকিস্তানে নেন, সাউথ আফ্রিকা নেন, ইংল্যান্ডে নেন, তাহলে বুঝতে পারছেন ঘটনাটা কোথায়। আমাদের আসলে এই দিবা স্বপ্নটা ঘুরে গেলি, আমরা যদি 2028 না, আমরা যদি 2088 পর্যন্ত মানে ইয়ে করি, আমরা ওয়েট করতে পারবো, কিন্তু ওয়ার্ল্ড কাপের ধারে কাছে আমরা যেতে পারবো না, ট্রাস্ট মি। আমরা শুধু সিরিজগুলির কারণে একটু ভালো র্যাঙ্কিং এ ছিলাম ওডিআই। আপনি বাইরের দেশে গিয়ে সিরিজগুলি নিয়ে চিন্তা করে দেখেন, এবং এইটার একটা চাক্ষুষ প্রমাণ কিন্তু ওকে দিয়ে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? আসেন, আমার মনে হয় এইটা যত তাড়াতাড়ি আমরা ইয়ে করতে পারবো, নোট করতে পারবো, নোটিস করতে পারবো আমাদের দুর্বলতা ইন্টারন্যাশনাল পর্যায়ে, তত তাড়াতাড়ি আমরা ভালো করব। তাহলে এবার চলে আসলাম হৃদয়, কি করতে এই ল্যাপটপটা নিলাম মূলত? আমি তো মূলত স্টুডেন্ট, হ্যাঁ, একজন এক্সাইড, জানাবাদ ক্যান্টনমেন্ট খুলনা। আজকে ওকে, তো অনলাইনে ক্লাস টুকিটাকি, তারপরে প্র্যাকটিসিং, মানে এটা আমার বেসিক, আরেকটা বেসিক আমি স্ট্রং করতেছি ল্যাপটপ দিয়ে। হৃদয়, আমাদের এখান থেকে যে ল্যাপটপটা নিচ্ছে সেটা হচ্ছে প্যাভিলিয়ন 15EH, হ্যাঁ, প্রসেসর AMD রাইজন 5 5600 সিরিজের, 16 GB র‍্যাম, DDR4 512 NVMe SSD, ওকে। এটা কিবোর্ড আছে, এটার ব্যাকলিট আছে ফুল মেটাল বডি। প্যাভিলিয়ন, যারা অনেকে মাঝখানে আমার এখান থেকে প্যাভিলিয়নটা চাচ্ছিলেন, হ্যাঁ, একদম ফুল সিলভার দেখেন আপনি, রাগিব হয়তো এটাকে একটু ক্লোজ করে দেখাচ্ছে। আমি যদি এই পাশ থেকে দেখাই, ঠিক আছে, উইন্ডোজ 11 আছে, হ্যাঁ, এবং ফুল আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, AMD প্রসেসর হওয়াতে আপনার 6 কোরের ল্যাপটপ এবং খুবই থিন,
এইচপি ল্যাপটপের থেকে প্যাভিলিয়নের যে শেপটা আছে, আমি যদি এদিক থেকে এদিক থেকে যদি তাকে একটু ক্লোজ করে দেখাও, এদিক থেকে কিন্তু অনেক থিন, হ্যাঁ এদিকে এবং এদিকে, ব্যাস এই দুই দিক থেকে আমি যদি বলি, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক একটা ল্যাপটপ, এটা অলরাউন্ডিং একটা ল্যাপটপ। ও যেহেতু অলরাউন্ডার, একটা ল্যাপটপ নিল অলরাউন্ডারের, সেক্ষেত্রে এটা প্রাইস ছিল 83.5, রাইট? ওকে, 83.5 ছিল। এটাকে আমরা হৃদয়ের ক্ষেত্রে আমরা 3,000-3,500 টাকা আমরা প্রথমে ডিসকাউন্ট দিয়েছিলাম, ঠিক আছে? বাট হৃদয়ের আঙ্কেল আমাকে, ওনার জন্য আমার সালাম রইল, হৃদয়ের আঙ্কেল আমাকে বললো যে উনি নিজেও একটা ল্যাপটপ নেবে, ঠিক আছে, হয়তো অল্প কিছু দিনের মধ্যে, তাকে যাতে আরেকটু স্পেশাল কিছু করা হয়। যেহেতু হৃদয় ক্রিকেট খেলে, একসময় হৃদয় যদি এরকম ন্যাশনাল টিমে খেলে তখন হয়তো আমার কথা মনে পড়বে, ঠিক আছে? এই জন্য হৃদয়কে আরেকটু স্পেশাল করে দিয়েছি, বাট প্রাইসটা এখানে আমি বলবো না কত দিয়েছে, হ্যাঁ, বাট এভরি ওয়ান নোজ যে স্টুডেন্ট হিসাবে আমার এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। তাইলে আমরা এই ল্যাপটপটাতে কি পেলাম, এখানে সি টাইপ আপনার ইয়ে আছে, এখানে এইচডিএমআই আছে, এখানে কিন্তু আপনার পোর্টগুলো এত সুন্দরভাবে বিন্যস্ত করা আছে, নিউমেরিকটা যেহেতু 15.6 নিউমেরিকটা এই পাশে আছে, ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টও আছে, হ্যাঁ, যে কোনো কাজের জন্য। আমি সাউন্ড দেখলাম মার্বেলের সাউন্ড, হ্যাঁ, এবং গ্লসি ডিসপ্লে, এটার জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি, যদি আপনি দেখতে পান ছবি দেখতে পারবেন, ক্লাস করতে চাইলে ক্লাস করতে পারবেন। এইটা দিয়ে ভিডিও এডিটিং ও যে কাজগুলো শিখতে চায়, এটার জন্য আমি বলবো অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক একটা ল্যাপটপ। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব, বাট আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ তার একটা ম্যাচ জেতার, এটা জিতে গেছে। আমি ভাই আর কোনো আশা রাখি না বাংলাদেশের প্রতি, আর প্রতিদিন আমি হৃদয়ের খরণ আমি করতে চাই না, ঠিক আছে? আপনারা আমার মনে হয় এরকম বেশি এক্সপেকটেশন না রেখে আমার মতো এক্সপেকটেশনটাকে এই জায়গায় নিয়ে আসেন, ঠিক আছে? এই জায়গায় নিয়ে আসলে কষ্ট কম পাবেন। আমি যেদিন বাংলাদেশে খেলা হয় সেদিন আমার অবস্থা এখনো খারাপ হয়ে যায়, হ্যাঁ, এইটাই হচ্ছে আবেগ, কি করার, আমরা তো আবেগে একটা জাতি, বাঙালি। মহেন্দ্র সিং ধোনি নিজে বলছে যে এক্সপেকটেশন কোন টিমকে নিয়ে করা যাবে না, নিজের ইন্ডিয়া টিমকে নিয়েই বলছে। যখন এবার একটা ই হলো সংবাদ সম্মেলন, তখন প্রশ্ন আসলো যে ইন্ডিয়া কি জিততে পারবে ওয়ার্ল্ড কাপ, তখন ধোনি বলল কোন এক্সপেকটেশন আপনারা রাখবেন না। হ্যাঁ, কেন বলল, ধোনিকে জিজ্ঞেস করলো কেন, কারণ এক্সপেকটেশন মানুষকে অনেক বেশি হার্ট করে, অনেক বেশি হার্ট করে, কিন্তু কিছু করার তো নেই, আমরা তো এক্সপেকটেশন নিয়ে বেঁচে থাকি, আমাদের স্বপ্ন থাকতে হবে না? আমরা কি চাই না এরকম একটা বিশ্বকাপ আমাদের দেশে আসুক? এক্সপেকটেশন না থাকলে, ড্রিম না থাকলে কিন্তু সে অনুযায়ী আমরা আমাদেরকে তৈরিও করব না, ঠিক আছে? আজ না হয় কাল, কাল না হয় পরশু, আমরা হয়তো মাটির তলে চলে যাব, কিন্তু একসময় তো বিশ্বকাপ বাংলাদেশে আসবে, সেদিনের প্রত্যাশায় রইলাম। হ্যাঁ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।